শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞানের একটি ব্যবহারিক ক্লাস উপস্থাপন করতে চাচ্ছি। তোমরা সকলেই মনোযোগ সহকারে আজকে ক্লাসটি দেখবে এবং তোমরা নিজেরাই আমার এই ব্যবহারিক কাজটি করে দেখাবে। তো বন্ধুরা, চলো আমরা ব্যবহারিক কাজটি করি। সকলেই লক্ষ্য করো। তো বন্ধুরা, আমি বর্তমানে একটি সতেজ টপশাকটি গাছ নেব। এই গাছটির যে কোনো একটি শাখাকে আমি বেলদার বা সেলোবেন পেপার দিয়ে আমি মুড়ে দেব। তো তার আগে আমাদের লাগবে পানি, অর্থাৎ এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এভাবে তোমরা গাছের গোড়ায় পানি নেবে। বর্তমানে দেওয়ার পরে, পানি দেওয়ার পরে আমরা এই সেলোবেন পেপার দিয়ে এই গাছটি যে কোনো একটি শাখাকে আমরা এভাবে দিয়ে সুন্দর করে এই সুতা দিয়ে বেঁধে রাখবো। আমরা এক ঘন্টা পরে পর্যবেক্ষণ করে দেখব যে আমাদের আজকের পর্যবেক্ষণকৃত ফলাফল কী। তো চলো আমরা আজকে কাজটি শুরু করি, তোমরা সকলে মিলে করবে। বন্ধুরা শুরু করো তোমরা কাজটি। আমি তোমাদের সাথে আছি। বর্তমান জল ডালো, হ্যাঁ হয়েছে। এবার সেলেবেন পেপার ডাল, ঢুকো তোমরা, ঢুকো, ঢুকে যাও, উঠে করো কাজটি, উঠে করো, ঢুকো। আস্তে পানি না দিল, এবার এখানে সুতাতে ভালো করে কেটে দাও। ধরো আমি সুতা কেটে দিচ্ছি, হ্যাঁ এইখানে সুন্দর সুন্দর ধরো, ভালো করে দুই পেঁচ করে দুটো পেঁচ দাও। ফাঁক থেকে গেলে কিন্তু আমাদের আজকে ফলাফলের তা পর্যবেক্ষণ কিন্তু ফলাফল কিন্তু আমরা পাবো না। চলো চলো, একটা দেখো তো এভাবে থাকুক, তোমরা বসো। কি করতেছো তোমরা? কিসে জল ঢালতেছো? সতেজ টপসের একটা গাছে জল ঢেলে দিলে, রাখো। এবার কি করবে? বেল থাকছে গাছটিকে ঢেকে দেব, ভালো করে সুতা দিয়ে বেঁধে ফেলো, বেঁধে ফেলো, সুন্দর করে বাঁধো। ভালোভাবে বাঁধো যাতে, কি করেছো? ছেলেবেন্দে বেঁধে রাখছো, অর্থাৎ বসো। তাহলে আমরা আজকে আমাদের সেই পর্যবেক্ষণকৃত ফলাফল, অর্থাৎ আমরা যে কাজটি করতে যাচ্ছি, আমাদের আজকের কাজের যে ফলাফলটি আমরা যাতে তাড়াতাড়ি পেয়ে যাই, সেজন্য আমরা কী করবো? তাহলে আজকে তোমরা কোন পরীক্ষণটি করতে যাচ্ছ? প্রশোধন।
তাহলে আমরা কতক্ষণ রাখবো এটি? এক ঘন্টা রেখে আমরা কী করবো? পর্যবেক্ষণে দেখা যাবে কি? তাহলে আমরা এক ঘন্টা রেখে দেই, ঠিক আছে? আমরা এটা এক ঘন্টা রেখে দেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের নির্ধারিত কাজের অর্থাৎ আমাদের আজকের যে ব্যবহারিক কাজটি ছিল সেই ব্যবহারিক কাজের শেষ প্রান্তে চলে আসছি। তোমাদের যে কি পরীক্ষা দিয়েছিলাম যেন মনে নেই, এটাকে কী দিয়েছিলাম? সেলোবেন। এটা দেখতে কেমন ছিল, স্বচ্ছ না অস্বচ্ছ? স্বচ্ছ। দেখো তো, তোমরা তোমাদের পর্যবেক্ষণ কিন্তু সেলোবেনের গায়ে কিছু দেখতে পাচ্ছ কি না বলো, গ্রুপ এক একটা বলো, একজন বলো কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে যে পানির কণা কিভাবে উদ্ভিদ বের করে দিল, এটাকে আমরা কি বলতে পারি? পোষণ বা বাষ্প। ধন্যবাদ, এটা করো তো মাধ্যমে আমরা বসো। গ্রুপ টু, গ্রুপ টু, হ্যাঁ গ্রুপ টু তে বল। হয় বন্ধু, তুমি কি এই সেলোবেন আর এই সেলোবেনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? হ্যাঁ। কি দেখতে পাচ্ছ? পানির কণা নাই, এটা স্বচ্ছ আর এটা অস্বচ্ছ। অস্বচ্ছ হলো কেন? বের করে দিচ্ছে, এটা কি বলতে পারি আমরা? তাহলে আজকে আমরা যে ব্যবহারিক কাজটি চূড়ান্ত ফলাফল কি পেল? এটি হচ্ছে পরিশোধন। তাহলে কি তোমরা সবাই বুঝতে পারছো? তোমাদের কিন্তু পাবলিক পরীক্ষায় এইরকম ব্যবহারিক পরীক্ষা থাকবে। তাহলে আমরা কি করতে পারবো সবাই? ঠিক আছে বসো। আর কি কেউ পারবে পরিশোধন? তা বলো তো এটা কি, সেলোবেন কি? একজন একজন বলো বলো, সাগরিত বলো। সকলকে ধন্যবাদ, তোমরা আজকে সুন্দর ক্লাস ব্যবহারিক ক্লাসটি উপস্থাপন করছো, তোমাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কেমন করে আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করব। তোমরা সকলেই ভালো থাকো, ঠিক আছে? তাহলে তোমাদের আজকের কাজটি খুবই সুন্দর হয়েছে, সকলকে ধন্যবাদ।